পরীক্ষার সময় পড়ালেখার প্রস্তুতিটা যতটুকু জরুরি ঠিক তেমনিভাবে মানসিক প্রস্তুতিটাও অনেক অনেক বেশি জরুরি ছোট একটা অ্যাডভাইস দিই পরীক্ষার হল থেকে বের হওয়ার সময় আমরা অনেকেই একটা ছোট কাজ করি যে দোষ বলতে এক নম্বরের উত্তর কি দুই নম্বরের উত্তর কি তিন নম্বরের উত্তর কি এরকম করে মেলানো শুরু করি কি দরকার বলো নিজেই নিজের ভুল খুঁজে নিজেকেই চিন্তার মধ্যে ফালানোর যেমন কোনো দরকার নেই পরীক্ষার হল থেকে বের হয়েছ এই সব খোঁজার পর আমি এই জিনিসটা কাজ করত বাসায় গেলাম বারবার মাথায় চিন্তা করছি যে আমি ঠিক মতো বৃতভট করছি আমি কি একটা মিস করে ফেলেছি তাহলে তো আমার মিস হয়ে গেছে হয়তোবা আরো অনেক জিনিস মাথায় কাজ করতো এবং জিনিসটা বারবার মাথায় খুদ ভাবতে কাজ করতো তো যখনই তোমার বৃত্ত বট করছো চেক করে দেখো তিনবার চেক করো যদি ভুল হয়েও যায় তোমার যদি ভয় থাকে যে ভাই আমি যদি মিস জায়গায় যদি কোনো বৃত্ত ভর্ট করবি তাহলে আমি ধ্বংস কোনো ধ্বংস আর কিছু নাই জাস্ট টিচারকে আস্তে করে দেখাবা টিচারটা সাইন করে কিছু লিখে রাখবে তোমার খাতাটা জাস্ট মেশিন দিয়ে দেখানো হবে না তোমার খাতাটা আলাদা ম্যানুয়ালি চেক করা হবে তাই তুমি যদি বৃত্ত ভার্ট ভুলও করো যদি ভুল রোল নাম্বারও লিখো সমস্যা নাই যদি তুমি টিচারকে দেখিয়ে আনো পরে যদি সমস্যা হয় তুমি পরে আবার চ্যালেঞ্জ করে আবার রিচেক আপ করে জিনিসটা শুধরে নিতে পারো তো খুদ খুঁজে ভাবটা মা থেকে ঝেড়ে ফেলতে পারো ক্রিকেট খেলা হয়ে গেছে আমরা সবাই দেখি তাই না ওপেনিং জুটিটা ঠিক যেমনটা জরুরি ঠিক ফুটবলে কিন্তু প্রথম পাঁচ দশ মিনিট একটা গোল হয়ে গেলেও কিন্তু অপারেন্ট খুবই প্রেসারে পরে এবং যেই টিম গোল দেয় তারা কিন্তু অনেক ফুরফুরে মেজেজে থাকে ঠিক ওপেনিং জুটিতে যদি ভালো হয় ঠিক প্রথম দশ মিনিটে যদি গোল হয় ঠিক তেমনিভাবে তোমার প্রথম দশ পনেরো মিনিট এক্স্যামেও যদি ভালো হয় তোমারও দেখা যাবে যে পুরো এক্সামটা ভালো হয় সো এই সেম প্রিন্সিপালটা তুমি অ্যাপ্লাই করো পরীক্ষার হলে কোয়েশ্চেন পাওয়ার পরে তুমি যেই পার্টটা সব থেকে ভালো জানো বা যে কোয়েশ্চেন অ্যান্সটা সব থেকে ভালো পারো সেটার অ্যান্সার করবা আমার আবার একটা বদাভ্যাস আছে খাওয়ার একদম শেষে আমি ভালো খাবারটা রেখে দিই লাস্টে যে ওই টেস্টটা করবো মুখের টেস্টটা লেগে থাকবে পরীক্ষার হলে ঠিকের উল্টোটা করতে হয় বাইদা মনে থাকে যেন মনে হচ্ছে যে ভাই এতদিন যা কিছু পড়েছি সব মাথা থেকে বের হয়ে যাচ্ছে সবাই হয়তো এগিয়ে যাচ্ছে আমি হয়তো পারফর্ম করতে পারবো না আরো অনেক চিন্তা এখন এই জিনিসটা যদি তোমার মাথায় মনে হয় তাহলে আমি জাস্ট একটা জিনিস বলে রাখবো সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য খালি তোমার একটা ভয় লাগছে না সবারই ভয় লাগছে তোমার একাই পারফর্ম না করতে পারা ভয়টা কাজ করছে না সবারই সেম চিন্তাটা মাথায় কাজ করছে তুমি একাই যেটা সাফা করছো মোটে ওঠে না সবাই এটার মধ্যে দিয়ে যায় এবং যারা শেষ পর্যন্ত মনোবলটা ধরে রাখে তারাই কিন্তু ভালো পারফর্ম করে তাই তুমি যে একাই ভিক্তিম এটা মনে করার কোনো রিজনই নেই পরীক্ষার হলে একটা ঘড়ি তো অবশ্যই নিয়ে যাবা এবং ঘড়ি নেয়ার থেকেও আরও বেশি গুরুত্বপূর্ণ হলো পরীক্ষার হলে ঢোকার আগে কোন প্রশ্নের জন্য বরাদ্দকৃত টাইম কতটুকু সেটা জেনে রাখা এবং বরাদ্দকৃত টাইমের মধ্যে কতটুকু জিনিস তুমি শেষ করলা কতটুকু বাকি আছে এটা যেন সব সময় তুমি ট্র্যাকে রাখো এই পরীক্ষার হলে ঢোকার আগেই কিন্তু তোমার মাথায় পুরো জিনিসটা যেন সেটআপ করা থাকে যেন পরীক্ষার হলে ঢোকার পরে তুমি বুঝতে পারো কখনো কোন সময় টাইমের বাইরে তুমি যাচ্ছে কিনা বলা হয় যে যুদ্ধ শুরু আগে কিন্তু কারা জয় হবে তা ঠিক হয়ে যায় কারণ কি যুদ্ধ মেইন ইস্যু হচ্ছে প্ল্যানিংটা তুমি যখন ভর্তি বলো যে কোনো পরীক্ষা বলো আগে থেকে প্ল্যানিং ঠিক রাখতে হবে এবং তার উপর নির্ভর করছে না এবং আগে যে রেডি হবা সেটা হচ্ছে আগে থেকে প্রিপেয়ার করে রাখো যে পদ্য আনসার করবা নাকি উপন্যাস আনসার করবা আগে থেকে প্রিপেয়ার করে রাখো যে কোন কোন কবিতাগুলো আমার একদম ফাটা মুখস্থ আছে যেগুলো আসতে তুমি লিখে ফেলতে পারবা প্ল্যানিং করে রাখো কোন প্রশ্নে কত সময় দিবা দুটা কোশ্চেনের জন্য 40 মিনিট তিনটা কোশ্চেনের জন্য 55 মিনিট সব আগে থেকে ফিক্স করে রাখো যেন যা কিছু হোক না কেন প্ল্যান এ বি সি অনুযায়ী তুমি সব সময় ঠিক লাইনে থাকতে পারো সব সময় মনে রাখবে एग्जाम শুরু হওয়ার আগেই কিন্তু এটা নির্ধারিত হয়ে গেছে তুমি ভালো করবা না খারাপ করবা বাকিটা খালি তোমার পারফরম্যান্সের উপর নির্ভর করছে কথায় বলে না দোজ হু থিংক দে ক্যান এন্ড দোজ হু থিংক দে ক্যান্ট আর বোথ অলওয়েজ রাইট তার মানে তুমি যদি আজকে ভাবো তোমাকে দিয়ে হবে তুমি রাইট তুমি যদি আজকে ভাবো যে তোমাকে দিয়ে হবে না তোমাকে দিয়ে আসলেও হবে না তাই মানসিক প্রস্তুতিটা খুবই খুবই জরুরি আজ থেকে একটা প্রফেসে করো যে তোমাকে দিয়ে হবে তুমি এক্সামে ভালো করবা এবং দেখবা এই কয়েকটা ট্রিক যদি তুমি অবলম্বন করো তোমার জন্য আসলেই মেন্টালি স্ট্রং থাকাটা অনেক সুবিধা হয়ে যাচ্ছে এবং এটার ফলে তোমার এক্সাম রেজাল্ট বা সব কিছু অনেক সহজ হয়ে যাচ্ছে